আচ্ছা, আপনি কি জানেন যে হাইড্রোলিক মেশিন মানে যেটা পেপার প্লেট তৈরি করার যে হাইড্রোলিক মেশিনগুলো হয়ে থাকে, ওই মেশিনগুলো কিভাবে তৈরি করা হয় জানেন না তো? আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা হাইড্রোলিক মেশিনগুলো কিভাবে তৈরি করছি। আমি সোহেল, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সলিউশন সোহেল। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সবার প্রথমে আমরা জেনে নিই কাস্টমারের নিড কী আছে, মানে কাস্টমার কেমন ধরনের মেশিন চাইছে। তারপরে আমরা স্ট্রাকচার বানাতে শুরু করি ওই প্যাটার্নটাকে মাথায় রেখে, যেভাবে কাস্টমার আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছে সেইভাবেই আমরা স্ট্রাকচার প্রথমে তৈরি করি। আপনার কি এটা জানা আছে যে একটা হাইড্রোলিক মেশিন যেটাতে পেপার প্লেট আমরা তৈরি করি, ওই মেশিন দিয়ে কিন্তু আরও বহু কাজ করা যায়, যেমন সার্কেল কাটিং করা, চপ্পল কাটিং করা, সাবান তৈরি করা, কর্পূর তৈরি করা, মাটির ভাঁড় তৈরি করা, এছাড়াও আরও নানা রকম কাজ আছে যেটা একটা হাইড্রোলিক মেশিন থেকে করা যায়। কিন্তু এটা নর্মাল মেশিনে আপনি পারবেন না। ওই রকম যদি আপনার মেন্টালিটি থাকে যে আপনি একটা হাইড্রোলিক মেশিন থেকে মাল্টিপল কাজ করবেন, তাহলে মেশিন নেওয়ার আগে আমাদেরকে আপনাকে জানাতে হবে যে আপনি এই এই কাজ করতে চান, কারণ ওইভাবে আমরা স্ট্রাকচারটাকে তৈরি করব। স্ট্রাকচার একবার তৈরি হয়ে গেলে ওটাকে ভালো করে পেন্ট করা হয় কাস্টমারের চয়েস অনুসারে। এরপরে আমরা রং শুকে গেলে কন্টাই পেপার প্লেটের ব্র্যান্ডিং যে করা লোগোটা, ওটা আমরা মেশিনে সিল করে দেই। বিগত 10 বছর ধরে কন্টাই পেপার প্লেট তৈরি করার মেশিন, পেপার প্লেট তৈরি করার র ম্যাটেরিয়ালস এবং পেপার প্লেটের রেডি প্রোডাক্ট বানিয়ে চলেছে। হাইড্রোলিক মেশিন ছাড়া আরও অন্যান্য মেশিন রয়েছে যেটা দিয়ে পেপার প্লেট তৈরি করা যায়, বাট হাইড্রোলিক মেশিনটা যতটা সাকসেসফুলভাবে পেপার প্লেট ইন্ডাস্ট্রিতে নাম কামিয়েছে আর বাকিগুলো এতটা সাকসেসফুল নয়। আমি যদি বলি অটোমেটিক মেশিন, যেটাকে ক্র্যাঙ্ক মেশিন বলা হয়, ওটা বর্তমানে ফ্লপ করে গেছে। ওই মেশিন দিয়ে যারা কাজ করেছে আজ অবধি কেউ সাকসেসফুলিভাবে দাঁড়াতে পারেনি। এছাড়াও যেটা রয়েছে ম্যানুয়াল মেশিন, ম্যানুয়াল মেশিনটা আপাতত পেপার প্লেট ইন্ডাস্ট্রিতে কিছুটা হলেও জায়গা রেখেছে, বাট ওই মেশিনটাতে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। যেমন ওই মেশিনে আপনি যে পরিমাণ দৈহিক পরিশ্রমটা করবেন তার তুলনায় আপনি অনেকটা কম রেজাল্ট পাবেন। আপনার যদি পেপার প্লেট ব্যবসা করার ইচ্ছা থাকে বা ব্যবসা করতে চান, তাহলে আপনাকে সবার প্রথমে করতে হবে কি, আপনি যে মার্কেটটাকে টার্গেট করছেন বা আপনার এরিয়াতে যে মার্কেটগুলো রয়েছে, যে মার্কেটের উপরে ভরসা করে আপনি ব্যবসা করবেন বলে ভাবছেন, সবার প্রথমে আপনাকে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করার আগে আপনাকে আপনার মার্কেটটিকে একটিবার হলেও কমসে কম সার্ভে করে দেখতে হবে যে আপনার মার্কেটে চাহিদাটা কতটা, এবং ওই মার্কেটে অলরেডি পেপার প্লেট যে বিক্রিগুলো করছে দোকানদার, ওই পেপার প্লেটগুলো আসছে কোথা থেকে। এই জিনিসগুলো জেনে নেওয়ার পরে আপনাকে ডিসিশন নিতে অনেকটা সুবিধা হবে যে আপনি পেপার প্লেটের ব্যবসা করতে পারবেন কি না। আপনি হয়তো এখন ভাবছেন যে মার্কেট সার্ভে করতে তো বলে দিয়েছে সোহেল ভাই, সার্ভেটা করবো কীভাবে, কী করে সার্ভে করা হয়, আমারও তো কোনো ব্যবসায় ব্যাকগ্রাউন্ড থেকে নয়, আমারও তো এর আগে কোনো ব্যবসাই করিনি যে সার্ভে করবো কীভাবে। বাট চিন্তা নেই, আমি আপনাকে শেখাবো কী করে মার্কেট সার্ভে করতে হয়। কিন্তু এর আগে আমি বহু ভিডিওতে বলেছি কী করে মার্কেট সার্ভে করতে হয় বা ভিডিও বানিয়েছি যে মার্কেট সার্ভে কীভাবে করবেন ব্যবসা শুরু করার আগে। যদি না দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন, ওখানেই দেখতে পাবেন যে মার্কেট কী করে সার্ভে করা হয়, এগুলো সব বিস্তারিত বলা আছে। তাছাড়াও আজকে আমি এই ভিডিওতেও বলে দিচ্ছি আপনাদেরকে কী করে মার্কেট সার্ভে করবেন। দেখুন, মার্কেট সার্ভে করা কিন্তু খুব সহজ। আপনার যে টার্গেট আছে, যে মার্কেটগুলো, ওই মার্কেটের মধ্যে কোন কোন দোকানে পেপার প্লেট ব্যবসা করা হচ্ছে ওটাকে খুঁজে বের করতে হবে, তার মধ্যে কোন দোকানটা হোলসেলার আর কোনটা রিটেলার সেটাও আপনাকে বুঝে নিতে হবে। এবার আপনি দোকানদারের সাথে ডাইরেক্ট কথা বলে দেখুন যে আপনার মার্কেটে চাহিদা কেমন আছে, ডিমান্ড আছে কি না, কোন সাইজগুলো বেশি চলে কোনটা চলে না, এগুলো আপনি এখান থেকে বুঝতে পেরে যাবেন। এবার এইভাবে আপনি 8-10টা দোকানের সাথে কথা বললে বেটার ডিসিশন নিতে আপনার অনেক সুবিধা হবে। অনেকে আবার আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করেন যে দাদা, আমি পেপার প্লেট ব্যবসা করতে চাই, আমার মার্কেটে চলবে কি না, কী করে করব। দেখুন, এই প্রশ্নের উত্তরগুলো সত্যি কথা বলতে শুধু আমি বলতে আমি না, আমার মতন যারা মেশিন এবং র ম্যাটেরিয়ালস বিক্রি করছেন তারা কেউই দিতে পারবে না। একটা সিম্পলভাবে আপনি ভাবুন, ধরুন আমি মেদিনীপুরে বা কলকাতায় বসে আছি, আপনি আমাকে ফোন করলেন মালদা থেকে, তো মালদার মার্কেটটা কেমন আমি কলকাতায় বসে কোনোদিনও দিতে পারবো না।
বা মুর্শিদাবাদের মার্কেট কেমন আমি মেদিনীপুরে বসে কোনোদিনও সঠিক উত্তর দিতে পারবো না। এখানে যদি কোনো ভালো লোক হয়ে থাকে না, সে আপনাকে একটা কথা বলবে যে দাদা আপনি আপনার লোকাল মার্কেটটাকে প্রথমে সার্ভে করে দেখুন, লোকালে যারা ব্যবসা করছে যে দোকানদারগুলো বিক্রি করছেন ওদের সাথে কথা বলুন, সঠিক রাস্তা বেরিয়ে আসবে। আর যদি কারোর মেশিন বিক্রি করার একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে, সে আপনাকে বিভিন্ন রকমভাবে লোভ দেখাবে, বিভিন্ন কথা তখন আপনাকে বলা হবে, এর চাহিদা প্রচুর রয়েছে, প্লাস্টিক ব্যান্ড হয়ে যাওয়ার পরে এটা চাহিদা আরও বেড়েছে এবং আগামী দিন আরও বাড়বে। হালাকি এ কথাগুলো সত্যি, বাট তবুও আপনাকে আপনার মার্কেটটাকে সার্ভে করে দেখে নিতে হবে। এবং এছাড়া এটাও বলা হয় যে আপনি আমাদের কাছ থেকে মেশিন নিলে আপনার তৈরি করা মালগুলো আমরা নিয়ে নেব, বাইব্যাক পলিসি যেটাকে বলা হয়। এই সব ফাঁদে কোনোদিনও পা দেবেন না, এটা কোনোদিনও সম্ভব না। আর এই কথাগুলো যারা বলছে যে তৈরি করা মাল আপনার নিয়ে নেব, আপনি যদি আমার কাছ থেকে মেশিন নেন, তাহলে ভাববেন ওই লোকটা পাক্কা চিটিংবাজ লোক, এটা কোনোদিনও সম্ভব না আজকের ডেটে, বিশেষ করে পেপার প্লেট ব্যবসার ক্ষেত্রে। এইরকম ফ্রড ধূপবাতি ব্যবসাতেও হয়ে থাকে, বাট ও ব্যবসাটা আমি করি না, ওর বিস্তারিত বলতে পারবো না। বাট পেপার প্লেট ব্যবসার আমি গ্যারেন্টি চ্যালেঞ্জই করে বলছি, আমি গ্যারেন্টি সহকারে বলছি কোনোদিনও সম্ভব না। এই কথা যে বলছে সে পাক্কা চিটিংবাজ লোক আছে, আমি প্রুফ করে দেব। সো যাই হোক, আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন ভিডিওটি থেকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনার মতামতগুলো জানানোর চেষ্টা করবেন। এছাড়া আর অন্য কোন টপিক্সের উপরে আপনার ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন, নেক্সট কোনো একটি ভিডিওতে ওই সব ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে যাব। তো এখনকার জন্য জয় হিন্দ, জয় ভারত।